চললাম তাহলে বাপের বাড়ির উদ্দেশ্যে জামাই ষষ্ঠী করতে। চলো আচ্ছা দেখি। চলতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা, মেরে জিকর কা জুবা পে পায়ামে, চিঠি তাড়ো মে ভি মেরে আচ্ছে কাম রাখনা, দিল কি সন্দুকো মে মেরা তু সালাম রাখনা, অন্ধেরা তেরা মেনে লে লিয়া মেরা উজলা সিতারা, তেরে নাম কিয়া চন্দা মেরে আ মেরে আ, চন্দা মেরে আ মেরে আ, চন্দা মেরে আ মেরে আ বেলিয়া, ও পিয়া ও যাচ্ছে ষষ্ঠী করতে, মিষ্টিটা এর ভেতরে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা বেরিয়েই পড়লাম প্যাচ প্যাচে বৃষ্টি, তার মধ্যেও জামাই ষষ্ঠী করতে। তোমরা সাথে আছো তো? দেখতে থাকো আমার ভিডিওটা। প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব আমার বাপের বাড়িতে। আমি খুব এক্সাইটেড, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। সব কিছু রেডি করে রেখে দিয়েছে আমার মা, এবার শুরু করে দিচ্ছে আমার বরের জামাই ষষ্ঠী। জামাইয়ের আশীর্বাদ তো কমপ্লিট হলো, এবার আমি বসে পড়ি, আমার আশীর্বাদটা শুরু করে দিক মা আর বাবা মিলে।
সন্তান ষষ্ঠী তো আশীর্বাদ তালা শেষ হলো, এবার যাই একটু কাকুর বাড়ি ঘুরে আসি। দুটো কাকুর বাড়ি পরপর, প্রথমে এক কাকুর বাড়ি যাবো, তারপরে আমার ছোট কাকার বাড়ি। কাকু কোথায় গেলে ও কাকু? আসছি ছোট কাকুর বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে, যাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে হচ্ছে আমার মা, আর এটা আমার বাবা। দেখুন, সারাদিন ধরে মা রান্না করেছে, আর আজকে জামাই ষষ্ঠী আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস। এরপরে আমার ভাই, ভাইয়ের বউ আর ভাইপোকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। এখন জামাই ষষ্ঠী তো করতে গেছে, ওরা আসলে আরেকদিন দেখিয়ে দেবো ষষ্ঠীতে কী কী রান্না করলো আমার মা, সেটা আপনাদের দেখাবো। আর দেখুন তাহলে আজকে কী কী রান্না হয়েছে। জামাই ষষ্ঠীর রান্না দেখাচ্ছি। ভাত, পাঁচ রকমের ভাজা, শশা পেঁয়াজ, আর শশা টমেটো পেঁয়াজ, এখানে আছে লেবু, এটাতে আছে ডাল, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে মাছ, মাছের কালিয়া, মটন, চাটনি, আর পাঁপড়, চাটনির সাথে পাঁপড়, তারপরে দই, তারপরে মিষ্টি। এটা হচ্ছে আমাদের আজকে জামাই ষষ্ঠীর মেনু। আজ জামাই ষষ্ঠী করতে এসেছি আমি, আপনাদের বললাম আপনাদের এই রান্নার রেসিপিগুলো পরে শেয়ার করব। আর যদি আপনার ব্লগসটা ভালো লেগে থাকে, সোমা ভৌমিক ব্লগ সার্চ করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে। এসে পড়েছি আমি আমার একটা দাদার বাড়ি, আর সেখানে আছে একটা ছোট্ট কুটুস। কুটুস কোথায় একটু দেখে নাও, এই পাখিটার নাম হচ্ছে কুটুস। দেখো কি করছে।
ভাইটা তুমি জামাই ষষ্ঠীর এখন আমার ছেলে খাচ্ছে, আজকে কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। পোলাও, পনির, আর এখানে রয়েছে খাসির মাংস, আর হচ্ছে স্যালাড দিয়ে ছেলে খাচ্ছে। দেখুন খেতে বসেছে ছেলে, খেয়ে নিচ্ছে, দেখুন আপনারা। আর আজকের মতো গুড নাইট, জামাই ষষ্ঠীটা আমাদের এইভাবেই কেটে গেল সারাদিন। কেমন লাগলো? সাবস্ক্রাইব করুন সোমা ভৌমিক ব্লগস, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এইভাবে পাশে থাকবেন। নমস্কার।